নমস্কার, আমি রাজীব বর্ধন। যাদবপুর মন্থনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। যাদবপুর মন্থন প্রতি বছরের মতো এবছর আয়োজন করেছে একটি থিয়েটার ওয়ার্কশপ নাট্য কর্মশালার, যার নাম সামসারা 2023। আমাদের ওয়ার্কশপটার নাম প্রতি বছরই থাকে সামসারা। আমাদের এবারের বিষয় হচ্ছে ছন্দের বন্ধনে মুক্তি, অর্থাৎ সাইকোফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে এবং কীর্তনাঙ্গিকের তার ও বাদ্যের মাধ্যমে আমাদের যে শরীর ও মনের প্রতিবন্ধকতা তাকে কিছুটা নিরাময় করাই আমাদের এই নাট্য কর্মশালার উপলক্ষ। এই নাট্য কর্মশালায় যে দুজন মানুষকে আমরা পেয়েছি তার মধ্যে আছেন দেব কুমার পাল, যিনি স্বনামে খ্যাত মাইমের জগতে, অর্থাৎ মূকাভিনয়ের জগতে, যাকে আমরা পুরোধা পুরুষ বলে জানি। আর আছেন ডক্টর হরে কৃষ্ণ হালদার, কীর্তনের তাল ও বাদ্যের ক্লাস যে উনি করাচ্ছেন, উনিও স্বনামে খ্যাত এবং এই বিষয়টার উপর ওনার গবেষণা, তার ডক্টরেট করা সমস্ত কিছুই। এই দুজন মানুষ মিলে আমাদের যে এই তিন দিনের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৃপ্ত মিত্র নাট্যগৃহ হচ্ছে 23-25 অগস্ট, 12-7, অর্থাৎ মোট 21 ঘন্টার একটি নাট্য কর্মশালা আমরা আয়োজন করেছি সামসারা 2023। হ্যাঁ, খুব ভালো একটা নাম, আমি জানতাম না মানেটা। সত্যি এটা নিজের নতুন করে শুরু করা এবং সব প্রত্যেকটা কাজে, মানে প্রথম কথা হচ্ছে থিয়েটারের কাজ করতে গেলে সবসময় একটা প্রসেসের মধ্যে থাকবে এবং এই কেউ যদি মনে করে যে না আমার হয়ে গেছে সবটা, কিন্তু হয় না, আবার নতুন করে শুরু করতে হয়, বা তার মধ্যে প্রসেস, এই প্রসেসের মধ্যে থাকাটাও কিন্তু খুব জরুরি, যেটা কিন্তু যাদবপুর মন্থন এই সামসারা ওয়ার্কশপের মধ্যে দিয়ে করে চলেছে। 3 দিন ধরে এখানে কাজ হলো এবং ছেলেরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, সিনসিয়ারলি, মানে এরকম নয় যে একটু ফাঁকি দেওয়া বা সেসব কিছু নেই, তারা খুব খুব ডেডিকেটেডলি কাজটা করেছে এবং যতটা করা সম্ভব তার থেকে বেশিই করেছে। মেনলি ফিজিক্যাল মুভমেন্ট, তার সঙ্গে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা সাইকোফিজিক্যাল মুভমেন্টও বলা খুব অল্প বিস্তরই করানো হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে আশা করি ওদের ভবিষ্যতে কাজ করতে গিয়ে কাজে লাগবে এবং তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। আর যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য এবং যাদবপুর মন্থনকে, মন্থনের সকলকে বেস্ট অফ লাক ফিউচারের জন্য। নমস্কার, আমি হরে কৃষ্ণ হালদার, আমি এসেছি যাদবপুর মন্থন একটা নাটকের চর্চা কেন্দ্র, কিন্তু তাদের যে চিন্তাভাবনা তার মধ্যে আমিও জড়িয়ে পড়েছি, কারণ তাদের চিন্তাভাবনার মধ্যে ছন্দের স্থান রয়েছে। তা আমি একজন ছন্দ বাদক বা সিকল প্লেয়ার, আপনারা সবাই জানেন। আমার সবচেয়ে বড় আনন্দ লেগেছে যে গীত বাদ্য নৃত্য একত্রিত একটা সঙ্গীত, সেটাকে নিয়ে এই নাটকের কর্মশালার বিষয়বস্তু করেছে। তো আমি এই সংগঠক যারা করেছেন, যারা আয়োজন করেছেন, প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা, এবং যারা পার্টিসিপেন্ট তাদের প্রতি আমি কতটুকু যত্ন নিতে পেরেছি, শেখাতে পেরেছি জানি না, তবে আমার মন থেকে আমি ঈশ্বরের কাছে তাদের শুভকামনা জানাব, কারণ তারা আমার এই সাবজেক্টটাই ধরে রাখার উত্তরসূরি। আর নাটক বলে আমরা আলাদা একটা জায়গা ভাবলে আমাদের কোনো একটা জায়গা ত্রুটি হবে, কারণ নাটকের মধ্যে কীর্তনের একটা বড় অবদান রয়েছে, যে কারণে কীর্তনকে নাটক ও গীতি, রায়ের নাটক ও গীতি বলা হয়। এবং এটা কীর্তনটা শুধু ভক্তিমূলক সঙ্গীত নয়, এই কীর্তনটা একটা কাব্যিক, একটা কাব্যে অন্তর্নিহিত অর্থ প্রকাশ করার জন্যে বাস্তবে নাটকের আবির্ভাব। তো সেই কীর্তনের মধ্যে যে নাটকীয়তা, সেই কীর্তনকে সমৃদ্ধ করতে যে শৃঙ্খলের ছন্দ, সেই আবৃত ছন্দের দ্বারাই
কীর্তনের মূল ভাবকে নাটকে প্রকাশিত করার এই কর্মশালা আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো তাদের এই উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে এই কর্মশালায় যুক্ত করার জন্য। নমস্কার।